বিজেপি ও সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করার ডাক দিয়ে ভাঙড়ের চন্দনেশ্বরে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদ সভা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এদিনের এই প্রতিবাদ সভার পাশাপাশি ভাঙড়ের কালীতলা থেকে চন্দনেশ্বর পর্যন্ত কয়েক হাজার দলীয় কর্মীদের নিয়ে ধিক্কার মিছিল হয়। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষিস চক্রবর্তী, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, বিধায়ক জীবন মুখোপাধ্যায়, বিধায়িকা ফিরদাউস বেগম, শক্তি মণ্ডল, ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লা সহ অন্যান্য নেতৃত্বরা। ভাঙড়ের চন্দনেশ্বর থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, 7 টিভি বাংলা। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই এখন থেকে ইলেকশন পর্যন্ত আমাদের এই লড়াইটা চলবে। মিটিং মিছিল আমাদের কন্টিনিউ যেটা হয় সেটা হবে। ও তো ভোট আসলেই সব তো পরিযায়ী পাখিরা তো উড়ে আসে, তারা পাখির চোখ করেই নামে। আমরা তো অনেক পাখির চোখ দেখেছি আর এবারও আমরা দেখব। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তীর নেতৃত্বে 31টি বিধানসভাতে লড়াই হবে। আমরা লোকসভা নির্বাচনে যেভাবে ওদেরকে মুখে ঝামাকালি আমরা ঘষে দিয়েছিলাম, লোকসভার নিরিখে লিডের নিরিখে আমরা 31টা বিধানসভাতে লিড পেয়েছি। এবং আমরা মনে করি যে আগামী বিধানসভা নির্বাচনে যতই চিলচিৎকার করুক, যতই কলাপাতে ভাত খাক নাটক করুক, এই নাটক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ জানে। আমরা 31টা 31টাতেই জিতব। সে সুভাষিতা তো বলেছে, আর এই জেলার মানুষ শুধু ক্যানিং পূর্বে নয়, সারা জেলাতে প্রত্যেকটা বিধানসভাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আছে এবং জেলা সভাপতির নেতৃত্বে লড়াই চলছে এবং চলবে আগামী 2021-এর বিধানসভা নির্বাচন। দক্ষিণ চব্বিশ 31টি আসন জয়ের ক্ষেত্রে কতটা আশাবাদী আপনারা? 100 ভাগ বললি তো ভুল হবে, ওইটা 200 ভাগ বলছি আমি। 200 ভাগ আমরা জিতব। কিন্তু ধর্মের নামে জলসা করে রাজনীতির কথা বলবে এবং মানুষকে ভুল পথে চালিত করবে, বিভ্রান্ত করবে, সেটা বাংলায় হবে না। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি একথা বলে না। 21-এ নির্বাচনে সব বাংলার সব মানুষ জানেন মমতা ব্যানার্জি আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং তার যারা সহকর্মী আছেন সবাই আবার পুনর্নির্বাচিত হবে। না, মমতা ব্যানার্জির উন্নয়নযোগ্য ও শান্তির উপর ভিত্তি করে আমরা মানুষের কাছে ভোট চাইব। তোমরা উপস্থিত দেখেই বুঝতে পারছো, এটা আমি বলবো কেন? ওরা আমি শুনেছি অনেক শ্মশানে ওনাকে দেয়াল লিখেছে 2020-তে আমরা 21-এ আমরা আসছি। ও আসল কথা পরিসংখ্যান জানে না তো, এই তো পরিসংখ্যানবিদ ইতিহাসবিদ রয়েছেন, উনি আমাদের মুখপাত্র, উনি বলবেন যে বাংলা যে কোনো রাজ্যের তুলনায় সবথেকে বেশি শান্তিতে আছে। এটা ভারতবর্ষের সব মানুষ স্বীকার করে যে ভারত বাংলায় গেলে দুটো রুটি ভাত খেতে পারে। একটা কথা এই মাত্র রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া ঠিক হবে না, যেটা বিজেপি ভারতবর্ষে চালু করেছে। এটা অন্যায়। ধর্ম সবার যার যার নিজের, সে ধর্ম তার নিজস্ব মত অনুযায়ী নিজস্ব রীতি অনুযায়ী পালন করবে, কিন্তু সেখানে রাজনীতি প্রবেশ করবে? আমাদের তো মন্দিরে যেতে হলে কোনো রাজনীতির কথা বলতে হয় না, মসজিদে গেলে রাজনীতির কথা বলতে হয় না, গির্জায় গেলে রাজনীতির কথা বলতে হয় না, গুরুদ্বারে গেলে রাজনীতির কথা বলতে হয় না। আমরা মা সবার উপরে মানুষ, সেই মানুষ হিসেবে তারপর আমরা যে যা রাজনীতির সঙ্গে যে যে পেশার সঙ্গে যুক্ত আমরা সেই কাজ করি। সারা বাংলা যে